যারা একটু শরীর ফিট, হেলথ ভালো, হ্যাঁ, যাদের বডিতে ফ্যাটের পরিমাণ বেশি, তারা একটু দেখা যায় যে একটু কম শীত অনুভব করে। তাপমাত্রা যেটা, সেটা হচ্ছে কোন একটা স্থানে আমরা যেটা থার্মোমিটার রিডিং বলি, তাই না? আমরা ওই ওই এলাকার তাপমাত্রাটা কত, এটা হচ্ছে রিয়েল তাপমাত্রা, যেটা আমরা বলি অনুভূত তাপমাত্রা। সেটা কি? সেটা হচ্ছে আপনার এই তাপমাত্রায় থাকার পরে আপনি শরীরে কতটুকু ফিল করছেন। সেটার সাথে আসলে আমাদের শুধুমাত্র এই পারিপার্শ্বিক যে তাপমাত্রা সেটা না, এটার সাথে যুক্ত হয় আপনার হিউমিডিটি এবং উইন্ড স্পিডটা। প্রত্যেকের শরীরে একটা নিজস্ব তাপমাত্রা আছে, শরীরের তাপমাত্রাটা, সেটা যখন আমার বাতাস থাকে, বাতাস থাকে, তখন সেটা ওই তাপমাত্রাটা সরে যায়। যদি তাপমাত্রা কম থাকে, দ্রুত সরে যায়। বাতাস যদি বেশি হয়, দ্রুত সরে যায়, আপনি তাড়াতাড়ি ফ্রিজিং হয়ে যাবেন। আর একই তাপমাত্রায় যদি আপনার বাতাস না থাকে, ড্রাই থাকে, আপনি কিন্তু অতটা শীত অনুভূত হবে না। এটা হচ্ছে আপনার শরীরের তাপমাত্রা, শরীরের বাইরের ভাগ থেকে, চামড়া থেকে যতটুকু তাপমাত্রা সরে যাচ্ছে, যত দ্রুত সরে যাচ্ছে আপনি তত দ্রুত ঠান্ডা হচ্ছেন। কোনো একটা 0 ডিগ্রি তাপমাত্রা আপনি আছেন, কোনো বাতাস নেই, হ্যাঁ, সেখানে আপনি কিন্তু অতটা ঠান্ডা অনুভব করবেন না। কিন্তু তখন যদি আপনার বাতাসে বেগ বেশি থাকে, সেটা যদি 3 ডিগ্রি তাপমাত্রা হয়, তখন আপনি দেখবেন অনেক বেশি শীত অনুভূত করছেন 0 ডিগ্রি তাপমাত্রার চেয়ে বেশি। কোনো মানুষ খুব সহজেই বলছে আমার ঠান্ডা লাগছে, কিন্তু আমরা অন্যরা হয়তো বলছি গরম লাগছে। হ্যাঁ, এটা অনেকের শরীরের যে মানে গঠন প্রক্রিয়া, তাতে দেখা যায় যে মহিলারা একটু দ্রুতই বলেন, একটু তাড়াতাড়ি বলেন যে আমার ঠান্ডা বেশি লাগছে। আমাদের যেটা বলা হয় যে আমাদের রেস্টিং মেটাবলিক রেটটা মহিলাদের একটু কম থাকে। এছাড়াও কিছু কোল্ড ইনটলারেন্স যে বিষয়টা, যে অন্যদের চেয়ে আমার বেশি ঠান্ডা লাগছে, এটা আসলে আমার জানা মতে এটা হচ্ছে আসলে আপনার শরীরের কিছু যদি রোগ থাকে, হ্যাঁ, যে আপনি এনিমিয়া আছে কিনা, বা আপনার যদি ইটিং ডিসঅর্ডার থেকে শরীরে ফ্যাটের পরিমাণ কম থাকে, আপনার কিন্তু তুলনামূলক অন্যদের চেয়ে শীত বেশি লাগবে। যারা একটু শরীর ফিট, হেলথ ভালো, হ্যাঁ, যাদের বডিতে ফ্যাটের পরিমাণ বেশি, তারা একটু দেখা যায় যে একটু কম শীত অনুভব করে। তবে কারো যদি ক্রনিক কোনো হেলথ প্রবলেম থাকে, বডি ফ্যাট কম থাকে, তারা একটু দ্রুত শীত অনুভূত করে।